নিয়ন্ত্রণ এই নির্বাচন কমিশনের থাকবে না। তারা তো একটা বক্তব্য কন্টিনিউ করার মতন সাহসই দেখাতে পারে নাই, কিংবা সেই বক্তব্য থামিয়ে দেওয়ার পর যেই ডিসিএসপিরা বক্তব্য থামিয়ে দিতে তাদেরকে বাধ্য করেছেন সেই ডিসিএসপিদের বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়ার নজির তারা দেখাতে পারেন নাই। তারা সারেন্ডার করেছেন এবং প্রমাণ করেছেন যে নির্বাচনকালীন সময় যখন এই ডিসিএসপিরা রাজা মহারাজার মতন সর্বময় কর্তৃত্বের অধিকারী হবেন এক একটা কনস্টিটিউয়েন্সিতে, তখন সেখানে নির্বাচন কমিশনের কথা বলবার, নির্বাচন কমিশনের মানে কি বলবো ক্ষমতা দেখাবার কোনো জায়গায় থাকবে না। হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, আপনারা পরীক্ষার কথা বলছেন তো, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনটা একটু মনে করে দেখুন তো। সেখানে এমপি বাহার সাহেব অবস্থান করছিলেন এবং আপনারা বারংবার অনুরোধ করা, নির্দেশ দেয়া, চিঠি দেয়া সত্ত্বেও তিনি কিন্তু তার এলাকা ছাড়েন নাই। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের পুরোটা সময় এমপি বাহার তার এলাকায় ছিলেন। সেই সময় আপনারা বলেছিলেন যে কোনো এমপিকে কোলে করে সরানোর ক্ষমতা নির্বাচন কমিশনের নাই। একটা কনস্টিটিউয়েন্সিতে একজন সিটিং এমপিকে আপনারা নির্দেশ মানাতে পারেন না, আর জাতীয় নির্বাচনের সময় 300 আসনে 300 জন এমপি সিটিং থাকবেন, সেই সঙ্গে থাকবেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, তাদেরকে আপনারা কি করে সামলাবেন? এই যে সিটি কর্পোরেশন নির্বাচন হলো কুমিল্লার, সেখানে এক বাহারকে আপনারা সরাতে পারলেন না এলাকা থেকে, সারেন্ডার করলেন, সেখানে 300 আসনে 300 জন এমপিকে আপনারা কিভাবে বসাবেন, কিভাবে তাদেরকে কন্ট্রোলে আনবেন, কিভাবে তাদেরকে নিয়ম মানতে বাধ্য করবেন? পারবেন না তো। আসেন গাইবান্ধা উপনির্বাচনে, সিসিটিভি দেখে আপনারা সেই উপনির্বাচন বন্ধ করতে বাধ্য হয়েছেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে, আপনারা যদি সত্যি সত্যি সিসিটিভি ফুটেজ বা অন্য কোনো মাধ্যমে খবরের উপরে নির্ভর করেন এবং আপনারা যদি সত্যি সত্যি মানে মাঠের যে অবস্থা সেটা যাচাই করে নির্বাচন করতে চান, আপনারা 300 আসনে নির্বাচন বন্ধ করে দিতে হবে। পারবেন আপনারা 300 আসনে নির্বাচন বন্ধ করতে? কারণ প্রত্যেকটা আসনে একজন করে সিটিং এমপি আছে, তিনি জীবন মরণ যুদ্ধে নামবেন, তার সঙ্গে যোগ দেবে ডিসিএসপিরা, তার সঙ্গে যোগ দেবে স্থানীয় প্রশাসনের যেই কর্মকর্তা কর্মচারী আছেন তারা, তাদেরকে আপনারা কন্ট্রোল করতে পারবেন? পারবেন না। সুতরাং গাইবান্ধার মতন আপনাদেরকে প্রত্যেকটা আসনের নির্বাচন স্থগিত করে দিতে হবে, বাতিল করে দিতে হবে। তাহলে আপনি জাতীয় নির্বাচন করবেন কিভাবে? এরপরে আসেন, আপনারা বলেছিলেন সিসি ক্যামেরা দিয়ে আপনারা 300 আসনে কেমন ভোট হচ্ছে সেটা মনিটর করবেন, আর অন্যদিকে আপনারা যখন সাংবাদিকদের জন্য নীতি প্রণয়ন করলেন সেখানে দেখা গেল সাংবাদিকরা যাতে কোনোভাবেই সেন্টারের খবর সংগ্রহ করতে না পারে, কোনোভাবেই ভোট কারচুপির খবর আনতে না পারে, সেজন্য আপনারা এমন সব নীতিমালা সেখানে ঢুকালেন, এমন সব নিয়মকানুন সেখানে দিলেন যাতে তাদের জন্য মাঠ পর্যায়ে সাংবাদিকদের জন্য ইলেকশনের যে মাঠ সেটা মনিটর করাই অসম্ভব হয়ে যায়। আপনারা মোটরসাইকেল ব্যবহার নিষিদ্ধ করলেন, আপনারা ফেসবুকে লাইভ করা নিষিদ্ধ করলেন, ভিডিও করা নিষিদ্ধ করলেন, কোনো সাংবাদিককে আপনারা বুথের মধ্যে ঢুকা নিষিদ্ধ করলেন, আপনারা সেখান থেকে খবর প্রচার করা নিষিদ্ধ করলেন, আপনারা নিষিদ্ধ করলেন যে আপনাদের কাছ থেকে অনুমতি নেওয়ার পরে আবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে। তো এই যে এতগুলো নিষেধের বেড়াজাল আপনারা দিলেন তার একটাই কারণ, যাতে সাংবাদিকরা খবর সংগ্রহ করতে না পারে। আপনারা সেই ইলেকশন কমিশন যারা ইভিএম এর ব্যাপারে মিথ্যাচার করেছিলেন, মনে পড়ে আপনারা কি বলেছিলেন? যেখানে সরকার, সরকারি দল এবং সহ আর 2-3টি দল, মোট বোধহয় 4টি দল ইভিএম এর পক্ষে কথা বলেছে, সেখানে আপনারা বলেছেন মেজরিটি ইভিএম এর পক্ষে বলেছে, যারা ইভিএম এর বিপক্ষে বলেছে তাদেরকেও আপনারা ইভিএম এর পক্ষে বলেছে বলে ঘোষণা দিয়েছেন। এই যে মিথ্যাচার, এটা কি প্রমাণ করে? আপনাদের মেরুদণ্ড তো দূরের কথা, ন্যূনতম নৈতিকতা বোধ নাই। তো যেই নির্বাচন কমিশন আসার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে তাদের এই অযোগ্যতা, অক্ষমতা, অথর্বতার পরিচয় দিয়ে যাচ্ছেন এবং ইট ইজ কন্টিনিউইং, চলছে, সেখানে আপনারা কি করে আশা করেন যে জাতীয় নির্বাচনের মতন এত বড় একটা স্টেকে আপনাদের উপর আপনার আমরা বা বিরোধী দল ভরসা করে নির্বাচনে যাবে এবং 2018-র মতন একটা মানে ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে তাদেরকে বের হয়ে আসতে হবে? এই আশা কি দুরাশা না?